নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। আজ বাংলার ভোট যুদ্ধ 2021-এ আজ স্টুডিওতে একেবারেই আমাদের নতুন অতিথি, আরামবাগ লোকসভার মূল যে ছটি বিধানসভা সেখানে প্রার্থী তালিকা অনেক আগেই ঘোষণা হয়েছে এবং আজকে সমস্ত দলেরই নমিনেশন শেষ হয়ে গেল, এরপর আর নতুন করে নমিনেশন হবে না। খানাকুল বিধানসভা এবছর সংযুক্ত মোর্চা সিপিএমের আসন ছিল, সেই আসনটি আইএসএফকে ছেড়েছে আব্বাস উদ্দিন আব্বাস ভাইজান, যার নতুন দল আইএসএফ, সেই দলকে খানাকুল বিধানসভা দেয়া হয়েছে এবং সেখানে টিকিট পেয়েছেন একেবারে একজন নতুন মানুষ। সেই অর্থে খানাকুল বিধানসভায় নতুন মুখ কিন্তু তরুণ ব্রিগেড। আমি তার নামটা বলবো না, তার মুখ থেকেই শুনবো। দাদা, আপনার পরিচয়টা যদি আপনি দর্শকদের দেন। নমস্কার, আমি ফ্যাসল খান আমার নাম। আমি আইএসএফ প্রার্থী আর সংযুক্ত মোর্চা প্রার্থী হয়েছি। আমরা এবারে খানাকুল 202 থেকে আমরা লড়তে যাইছি। এবারে নমিনেশন করে ডাইরেক্ট এনার কাছে এসেছি, ধন্যবাদ আপনার কাছে। এবারে আমি চাই আপনারা একটা সাহায্য তো করুন আর মানুষকে জয় করব আমরা সবে মিলে। একেবারেই ফয়সাল খান খানাকুল বিধানসভায় সংযুক্ত মোর্চার পক্ষে, বাম সমর্থিত সংযুক্ত মোর্চার পক্ষে আইএসএফ প্রার্থী, আরামবাগের মানুষ, খানাকুলের মানুষ, সেই অর্থে হয়তো ওনার কি কেরিয়ার, উনি কি করেন, হঠাৎ করে এলেন ভোটে লড়ছেন, অনেক কিছুই অনেকের কৌতূহল আছে এবং সেই কারণে আমাদের স্টুডিওতে নিয়ে আসা। দাদা, সরাসরি জানতে চাই আপনি কোন প্রফেশন থেকে রাজনীতিতে এসেছেন? দেখুন, আমরা পুরো গোটা ইন্ডিয়া আমাদেরকে জানে, আমরা সোশ্যাল অর্গানাইজেশনটা করি, মানুষ কাছে দাঁড়াই, আমরা এডুকেশন নিয়ে, হেলথ নিয়ে নানা রকম, এখন প্রোগ্রাম হয়েছে, উইমেন্স দারেন লেডি অ্যাওয়ার্ডস প্রোগ্রাম করেছি, অল ইন্ডিয়া থেকে এসেছে, চেন্নাই মুম্বই ব্যাঙ্গালোর সবে থেকে এসেছে। আপনি বোধহয় মানবাধিকার কমিশনও ছিলেন? হ্যাঁ, সবে জায়গায় আছি আমরা। আমরা তো মানুষ, মানবাধিকার আছে, তারপরে অল ইন্ডিয়া ওলামা বোর্ড আছে, তারপরে আবাস ফাউন্ডেশন, আমি নিজের ফাউন্ডার আছি, সবের মধ্যে কাজ করছি আমরা। হিন্দু বৌজও বোধহয় আপনি আছে? সব জায়গায় আছি আমরা। আমরা প্রো অল কমিউনিটি, আমরা মানুষকে ভাবি, আমরা ওই সব হিন্দু মুসলিম এইসব পলিটিক্স, নোংরা পলিটিক্স করি না। ওর জন্যে আমরা ওই আমাদের যা সংযুক্ত মোর্চা তৈরি করেছি, এই জন্য তৈরি করেছি কি হিন্দু মুসলিম হবে না, সংযুক্ত মোর্চা সবই ধর্ম নিয়ে আমরা এবারে মানুষের জয় করব আমরা। আপনি সোশ্যাল ওয়ার্কার, আমি দেখেছি আপনার প্রোফাইল, আমরাও ঘাটার চেষ্টা করেছি, আপনি কোন জায়গা থেকে উঠে এসেছেন, আপনি কি কি কাজ করতেন এর আগে সেটা আমরা দেখেছি। আপনি মানবাধিকার কমিশনে ছিলেন, আপনি প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি হিন্দু ফৌজের একটা দায়িত্বশীল পদে ছিলেন, সেটা আমরা জানি। কিন্তু এর বাইরে রুটি রুজির প্রশ্নে আপনি চাকরিজীবী না ব্যবসায়ী? দেখুন, আমি তো ব্যবসায়ী, ছোটবেলা থেকে আমি করি, আর আমি বেশি আমার ফ্রেন্ডটা মারোয়ারি হিন্দু বেঙ্গলি মুসলিম সবে আমার ফ্রেন্ড আছে, সবে পুরো কলকাতা জানে আমাদেরকে কি আমরা কি করি। তো আমি খানাকুলে এসেছি, খানাকুলি আমি ঘুরতে এসেছিলাম, দেখেছি মানে যা অবস্থা হয়েছে। আমার অনেক বন্ধুরা আছে খানাকুলে, আরামবাগে অনেক বন্ধুরা আছে। তো এবারে ভাজন ওই একটা কথা বলেন, উনি কি পিছিয়ে পড়া মানুষজন আমরা কাজ করতে চাই, ওই কথাটা আমাকে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ওই জন্য আইএসএফ আমরা ভাজনকে ভালোবাসে জন্য, আমরা মানুষকে ভালোবাসার জন্য এটা চাইছি। যেভাবে দেখবেন আপনারা কি টিএমসি আর বিজেপিরা এক ফুল হয়ে গেছে, ওই ফুলটাকে আমরা ভাবছি না কে ফুল, কোনটা অরিজিনাল আছে। এবারে টিএমসি বিজেপি হয়ে যাচ্ছে, বিজেপি টিএমসি হয়ে যাচ্ছে, এই জন্যে আমরা সংযুক্ত মোর্চা করেছি, বামেরা কংগ্রেস অ্যান্ড আইএসএফ, যা আমাদের খাম চিহ্ন আছে, এই খানাকুল প্রার্থী আমি হয়েছি। এবারে আমি চাইব কি মানুষ যদি নয় অন্যন চায়, মানুষ যদি এডুকেশনে নিয়ে কাজ করতে চায়, হেলথে নিয়ে কাজ করতে চায়, চাকরির জন্য কাজ করতে চায়, ভালো করে যদি মহিলারা যা মানে বিধবা আছে ওরা পাচ্ছে না, তারপরে নানা রকম অনেক কাজ আছে করার আছে ওইখানে। আমি তো গিয়েছি, আমি ওইখানে গিয়ে দেখলাম আমি কি ছোট ছোট বাচ্চাকে মদ খাইয়ে ওরা কালো পতাকা দেখিয়েছে, মানে কিসের ভয়? আমি একা গিয়েছি, ভয় পাচ্ছে ওরা, তারপরে মানুষের কত ভয় আছে কে জানেন? সেই কি আমাদের এবারে মানুষ জবাব দিবে, খানাকুলো ভোটাররা জবাব দিবে এবারে। খানাকুলের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা আছে, কি তিক্ত অভিজ্ঞতা? এখান থেকে এর আগে দুবারের বিধায়ক হচ্ছেন ইকবাল আহমেদ, তিনি শেষ 5 বছরে
হাতে গোনা কয়েকটা দিন খানাকুলে এসেছেন এবং লাস্ট তিন বছর ধরে সেই অর্থে একবার হয়তো আসেননি। আপনিও কলকাতা থেকে এসেছেন, খানাকুলের মানুষ প্রার্থীকে জয়ের পর পায় না, আপনিও কিন্তু খানাকুলের মানুষ নন। আপনাকে কি মানুষ যদি ভোট দেয়, আপনি যদি জয়লাভ করেন, আপনি খানাকুলে থাকবেন? দেখুন, আমি বারবার বলেছি এটা, একবার আমাদের আসেনি ওই কথাটা উনি বলবেন, আমি আমি বলতে পারবো না। এটা কিন্তু জানি কি আমার শরীর খারাপ আছে, ওই জন্য আসতে পারিনি। আর তারপরে একবার আহমদদা তো কলকাতার বাড়ি, তো আমিও কলকাতা থাকি, তো কলকাতা থাকি মানে নাকি সবাই খারাপ হবে। উনি যদি এইখানের লোক খারাপ করেছেন, এইখানে উনার পার্টির লোক যা ছিলেন উনি খারাপ করেছেন, এটা একবার আহমদ খারাপ করে নেই। একবার আহমদ ছিলেন না এখানে, তাহলে কি খারাপ, কি করে খারাপ হলো? এইখানে যা পার্টি করেন ওরা এখানে খানাকুলের লোককে বুঝতে হবে। এবারে আমি ওইটা আমি খারাপ বলছি না, আমি বলছি মানুষ বিধায়ককে হাতের সামনে পায় না। আপনাকে যদি আপনি জয়ী হন, আপনাকে কি মানুষ হাতের সামনে পাবে? আমি তো এখানে খানাকুল গিয়ে বলেছি, আমি এখানে কলকাতা থেকে এসেছি, উন্নয়ন করতে এসেছি, মানুষ কাছে দাঁড়াতে জন্য এসেছি। আমি ওই রকম নাই কি আমি এখানে বলে তারপরে কলকাতা বেরিয়ে যাব। আমি এইখানে থাকবো, এইখানে বাড়ি করব, এইখানে মরে যাব। একবারে আইএসএফ প্রার্থী ফাইজাল খান বলছেন, খানাকুলের মানুষ যদি তাকে আশীর্বাদ করেন, যদি তার পাশে থাকেন, তাকে বিশ্বাস করেন, তাহলে জয়ের পরেও উনি এখানে বাড়ি করবেন, এখানের ভোটার হবেন, এখানে থাকবেন এবং খানাকুলের মাটিতে উনি মরতে চান। অসাধারণ কথা, জানি না নেতারা অনেক প্রতিশ্রুতি দেয়, ফয়জাল ভাই যদি জেতেন এই প্রতিশ্রুতি থাকবে কিনা? আগামী দিন নিশ্চিত মানুষ এই পরীক্ষা নেবে। এরপরে আমি যে জায়গাতে আসবো, যে খানাকুলে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন মুন্সি নজিবুল করিম, তিনি খানাকুলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিনে জড়িত, এবং বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনিও ওখানকার মানুষ। আপনাকে লড়াই করতে হবে মূলত দুজন স্থানীয় দীর্ঘদিনের পার্টি করা লোকের সাথে, সেই অর্থে রাজনীতিতে আপনি নবাগত। আপনাকে মানুষ ঠিক কোন জায়গা থেকে বিচার? সব থেকে তো আমি নেতা নেই, একদমই তাই, আপনি ভাই আছি, সবের ভাই আছি, ভাইজানকে আমি ভাইজান বলেছি, ওই জন্য সবের ভাই আছি আমরা। তারপরে মা বোনরা যে রকম প্রবলেম ওইরকম চলছে, আমরা দেখছি ওইখানে যা দরকার ছিল সেই রকম কাজ হয়নি। তা এবারে আমরা, এবারে নজিবুল করিম আছে, বিজেপি প্রার্থী আছে, কোটি কোটি টাকা করে ওরা ভরে নিয়েছে, পাবলিক অবস্থা দেখুন না কি হয়েছে। ওনাকে জিজ্ঞেস করুন কি এবারে অন্যান্য হয় কেন নেই। ওইখানে একবালদা ছিলেন না, ওইখানে এনারা ছিলেন, ওনার পাশে দাঁড়িয়ে ছিলেন, তো ওরা ওইটা উনি ওনার জবাব দিবেন, আমরা জবাব দিব না। আমরা মানুষ কাছে জয় করতে এসেছি, মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষ সঙ্গে দাঁড়িয়ে থাকবো আমরা। এবারে বিরোধীরা বলছেন আইএসএফ প্রার্থী দিচ্ছে, বিজেপির এতে সুবিধা হবে, তারা সংখ্যালঘু ভোটের একটা অংশ কেটে নেবে, যেই ভোটটা তৃণমূলের ছিল। এটা তো শুধু তৃণমূলে ভয় পেয়ে গেছে, আমার থেকে আইএসএফ শুধু নেই, আইএসএফ শুধু কেন বলছেন? আমি বারবার বলছি সংযুক্ত মোর্চা, আপনি আইএসএফ বলে বলে মানুষকে ভুল বুঝাচ্ছেন, এটা ভুল কথা হচ্ছে, এটা সংযুক্ত মোর্চা বলতে হবে আপনাকে, এটা ভুল করে মানুষকে বুঝাবেন না। মানুষ এবারে বুঝে গেছে, আপনাকে এবারে নিশ্চয়ই জবাব দিবে। মানুষকে একবার অপশন চাই, অপশন এবারে আমরা ভাইজান পাঠিয়েছে, আমার ফয়সাল খান নাম অপশন আমরা আছি এবারে। বলছেন মানুষ এই আইএসএফ বা এইসব কিছু নয়, আমাদের জোট সংযুক্ত মোর্চা, এটাই সামনে আসছে, সংযুক্ত মোর্চা লড়াই করবে এবারে আমরা। আপনাকে যদি মানুষ জেতায় তাহলে আপনি খানাকুলের জন্য কি করবেন? খানাকুলে তো প্রচুর কাজ এখন কিছু হয়নি, দেখুন বিধবা পেনশন এখানে হচ্ছে না। দিদি বলছেন তো 90% কাজ করে দিয়েছে, ও তো লন্ডন বানিয়ে দিয়েছেন। হ্যাঁ আপনি তো কলকাতা, লন্ডন হয়েছে তো কলকাতা, কোথায় লন্ডন হয়েছে? যে দেখি দেখে আসুন না, কোথায় লন্ডন আছে হয়েছে? উনি 10,000 মাদ্রাসা এফিলিপ্রেট করবেন কথা করেছেন, এবারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উর্দু বলেছেন কথা হয়েছে, এখন ইউনানি মেডিকেল কলেজ ছাত্ররা বিরোধী করছে ওইখানে, শুধু বলে দুয়ারে দুয়ারে সরকার, কোথায় আছে দুয়ারে দুয়ারে সরকার? দুয়ারে দুয়ারে যদি সরকার আছেন আপনারা, তো ওইখানে দুয়ারে সরকার আসুন, ইউনানি মেডিকেল দুয়ারে কেন যাচ্ছেন না আপনারা? ওইখানে তো 2-3 মাস থেকে ওইখানে বসা আছে, আমরা গিয়েছি, আমরা ওনাকে কথা দিয়েছি, আমরা এবারে যদি সংযুক্ত মোর্চা সরকার আসলে একটা কথা বলি বারবার কি, ওটা ইউনানি মেডিকেল কলেজ 2011 থেকে আমরা অ্যাফিলিয়েটেড হয়েছে, ওইখানে অ্যাসেম্বলি থেকে বিল পাস হয়েছে, ওটা টেক ওভার করা হয়নি। তো এরা মিথ্যা কথা বাজে কথা বলে চলবে না, এবারে মানুষ বুঝিয়ে দেবে, এবারে ধর্ম রাজনীতি চলবে না, এরা আমরা জয় হব এবারে। দাদা এবারে নির্বাচনটা অনেকেই বলছেন যে ত্রিমুখী নির্বাচন, এবং যদি বিধানসভা ত্রিশঙ্কু হয় সেক্ষেত্রে নির্ণায়ক শক্তি হয়ে যেতে পারে এই সংযুক্ত মোর্চা। আপনি কি মনে করেন এবারে বিধানসভা নির্বাচন
ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা আছে? না না না, কে বলল? এবার তো মানুষের মানে পাল্টা জবাব দিবে, আমরা জবাব দিব না, মানুষ জবাবে। ইয়াং ইউথ জেনারেশনরা যেভাবে যেরকম ভাবছে, আমি তো যাচ্ছি, আমি তো দেখছি আমার ছেলেরা যেরকম ইয়াং জেনারেশন আছে, আমি তো আমাকে তো ভাই বলছে, আমার সঙ্গে সেলফি তুলছে, খুব ভালো আনন্দ পাচ্ছে, ইউথ জেনারেশনে তুলে চলে আসছে, এবার আমরা জয় করব, আমরা পাল্টাবো, চাইছে না তৃণমূল। এবারে কি আপনার স্লোগান আমরা করব জয়? আমরা করব জয়, মানুষের জন্য জয়, মানুষের জন্য নয় জন্য জয় করব। এবারে এডুকেশন নিয়ে আসব, হেলথের নিয়ে আসব, তারপরে মহিলাদের জন্য নানা রকম ফ্যাসিলিটি আছে আমাদের। আপনাদের প্রধান মিত্র শক্তি, অন্যতম মিত্র শক্তি সিপিএম, তার ইস্তারে যেটা বলছে যে এবারে অদ্ভুত একটি স্লোগান তৈরি করেছেন আপনারা, যে সব হাতে চাকরির খাম যাবে, সব হাতে। সিপিএম বলছে লাল ফিরুক হাল ফিরুক, সব হাতে মানে কংগ্রেস, সব হাতে খাম যাবে মানে আপনারা, মানে কর্মসংস্থান, এটাই কি আপনাদের মূল এজেন্ডা? দেখুন আমাদের তো মূল ওটাই এজেন্ডা আছে। আর একটা একটা এজেন্ডা বলে দিচ্ছি আপনাকে, খাস করে পুরো পাবলিককে বলে দিচ্ছি, আমরা যতগুলো শুনছেন আপনারা ভালো করে শুনবেন, আমরা এবারে খামে ভিতরে টিএমসি বিজেপিকে ভরে পোস্ট করে দেবো, আমরা এবারে পোস্ট করে আমরা জয় করব, থাকবে না কেউ, কেন কি এরা কাজই করে না মানুষ কাছে, মানুষকে তো ভয় দেখাচ্ছে। মানে আপনাদের হাতে দুটো খাম থাকবে, একটা চাকরির খাম আর একটা বিজেপি তৃণমূলের রিটায়ারমেন্টের, রিটায়ারমেন্ট খাট টোটা আমরা দুটো ভরে একটা সিল করে পাঠিয়ে দেবো। তিনটে কাম করুন, একটা তৃণমূলের জন্য, একটা বিজেপির জন্য, দুটো করছেন না? না আমাদের তো মানুষ জয় করবে না, মানুষ করবে, ওরা মানুষকে তো আমরা খাম খাম দিব, ও তো মানুষ করবে, আমি তো করব না, মানুষ তো কি ফ্যাসলা নেবে, আমি খাম দিব, ভোট খাম দিয়ে বাটন চিপে ওটা ওরা উনার উনার ফ্যাসলা হবে, এটা আমি তো ফ্যাসলা নিই, জনগণ ফ্যাসলা নিবে এটা। তৃণমূলের মুন্সি নজিবুল করিম বেশ কয়েকদিন মানে অনেকদিন আগে থেকে প্রচারে নেমেছেন, বিজেপিও রীতিমতো প্রচারে নেমে পড়েছেন, সংযুক্ত মোর্চা খানাকুলে এখনো কিন্তু সেইভাবে প্রচারের যেটা ঝড় বলা হয় সেটা ওঠেনি। না দেখুন ওরা তো স্টার্টিং করেছে, এন্ড আমরা করব, এটাই আমার স্লোগান, আমি সবাইকে বলছি, স্টার্টিং ওরা করেছে, এন্ড আমরা করে এবারে মানুষ কাছে আমি যাবো। এবারে এবারে তৃণমূলের মূল স্লোগান খেলা হবে, আপনি কি বলছেন? খেলা হবে, কিরকম খেলা হবে, ভাইজান তো বলে দিয়েছেন যেবারে খেলা হবে আমরা লাল কার্ড দেখে বার করে দেবো, কিরকম খেলা হবে, খেলা তো থাকবে না, তো কিভাবে খেলা হবে, আমরা খেলতে দেবো না, আমরা লাল কার্ড দেখে বার করে দেবো প্লেয়ারকে যা খেলতে যাবে, খেলা হচ্ছে মানুষ কাছে, খেলা চলছে, খেলা করা দরকার নেই, আপনি উন্নয়ন কী কী করেছেন ওটা বলতে হবে আপনাকে, শুধু খেলা করে ভুল বুঝাবেন না, কাজ কি হয়েছে ওটা বলতে হবে, 10 বছর আপনার সরকার আছে ওই কাজটা গিনাতে হবে আপনাকে, সরকার সঙ্গে কোয়েশ্চেন হবে, অপোজিশন সঙ্গে কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেন সরকার জবাব দিতে হবে, কি কি কাজ করেছে ওটা জবাব, খেলা খেলা বলে মানুষকে ঘুরিয়েছেন, মানুষ ঘুরিয়ে দেবে আপনাকে, এবারে বলে দিলাম আপনাকে এবারে। এবারে এবারে যে নির্বাচন তাতে দেখা যাচ্ছে অদ্ভুত এই টেন্ডেন্সি আগে কখনো ছিল না, এই নির্বাচনই প্রথম এই ভয়ঙ্কর টেন্ডেন্সি, তৃণমূল থেকে হু হু করে লোকজন বিজেপিতে যাচ্ছে এবং যাওয়ার পরেই রাত্রি 11টার সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, সকালে বেলা ঘুম থেকে উঠেছে বিজেপির টিকিট পেয়ে গেছে, আবার গতকালই হয়েছে বিজেপির প্রার্থী তালিকাতে এমন দুটো নাম আছে, একজন তো বললেন আমি এইমাত্র তৃণমূলের নির্বাচনী প্রচার সেরে এসে ঘরে টিভি খুলে দেখছেন তিনি প্রার্থী হয়ে গেছেন, বিজেপির প্রার্থী, আর সোমের মিত্রের স্ত্রী বলছেন যে তিনি প্রার্থী কি করে, তিনি তো কংগ্রেসের করছেন মহিলা, তিনি তৃণমূল করেছেন ঠিক আছে, কিন্তু বিজেপি তো কোনো কথাই হয়নি তার নাম কেন বলছে? সেই জন্য তো বলছি বোঝা যাচ্ছে না, কোন ফুল একটা দু ফুল এক হয়ে গেছে, বললাম তো কোনটা তৃণমূল কোনটা বিজেপি বোঝা যাচ্ছে না, সেই জন্য তো মানুষকে বুঝতে হবে, এবারে জনগণ বুঝবে না কি কোন ফুল কোথায় আছে, আমরা কি ভার বলবো, আমরা তো মানুষ কাছে ভোট চাইছি, মানুষ কাছে উন্নয়ন চাইছি, এবারে আমি বারবার বলছি কি ওই ফুলটা কোন ফুল কোথায় আছে বলা যাচ্ছে না, এখন দেখছি জল ফুল হয়ে যাচ্ছে, এখন দেখছি বিজেপি ফুল হয়ে যাচ্ছে, এটা তো মানুষ বলবে, মানুষের ক্লিয়ার করবে, আর আমরা তো শুধু পাবলিকের কাছে যাব, এবারে আমরা পাবলিককে জয় করবো। এবারে একটা একদম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা নিয়ে মানে প্রতিটা টিভি চ্যানেল বলুন, বিরোধীরা তাদের সভাতে বলুন, একটি বিষয়কে অত্যন্ত সুচারুভাবে ঢোকানো হচ্ছে বা বলা হচ্ছে, সেটা হচ্ছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মূলত একটি সাম্প্রদায়িক দল, যদিও তার যিনি কর্ণধার তিনি ব্রিগেডের সভাতেও কোনো ধর্মের কথা বলেননি, তিনি রুটি রুজির কথা বলেছেন, চাকরির কথা বলেছেন, এবং তার ব্রিগেডের পর থেকে যতগুলো তার সভা কোথাও কিন্তু কোনো ধর্মের প্রসঙ্গ আসেনি, তারপরেও তিনি কোথাও ইনশাআল্লাহ বলেননি, কোথাও নারে তাকবীর বলেননি, কখনো একেবারেই তিনি বেসিক নিডস বেসিক চাহিদার কথা বলছেন, তারপরেও
এই কথাটা কেন বারবার বলে আঘাত করা হচ্ছে বলে মনে করেন আপনি? দেখুন মানুষ শুধু এরা পলিটিক্যাল পার্টি আছে বলছে, মানুষকে জিজ্ঞেস করুন না, মানুষ তো একটাও বলছে না, পলিটিক্যাল খেলা চলছে এটা। এবারে বারবার আপনাকে বলছি আমি ওটা কি লোক কি চায়, মানুষ কি চায়, জনগণ কি চায়, এটা আমাদের দেখুন বাম কংগ্রেস আইএসএফ তিন দল একসঙ্গে আছে, একবারও আমি মানুষকে দেখিনি কেউ বলছে কি মুসলিম পার্টি হিন্দু পার্টি, একবারও বলেনি। না আইএসএফ এর তো ম্যাক্সিমাম দেখা যায় মুসলিম পার্টিটা কম, অনেক কম, যা পার্টি ম্যাক্সিমাম তো মানে এসসি এসটি ওবিসি বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মুসলিম পার্টি কিন্তু কম, মোট পার্টিতে মুসলিম পার্টি এখানে সংখ্যালঘু, তারপরেও এই কথাটা বলা হচ্ছে কেন? দেখুন বলা হচ্ছে ওরা ভয় পেয়ে গেছে ওই জন্য তো বলছে, বারবার বলছি তো, ওরা ভয় পেয়ে গেছে কি সংযুক্ত মোর্চা যদি নামবে তো ওনাদের ক্ষতি হয়ে যাবে, নাকি এর পিছনে ধর্মের সুসুরি দিয়ে বিভাজনের প্রচেষ্টা? না না ধর্ম ধর্মে নিয়ে আমরা তো নাবিনি, ধর্ম বিরোধীরা ওরা ভাবছে না, ওরা ভাবতে দিন না, এবারে মানুষ ওনাকে বুঝিয়ে দেবে কি ধর্ম নিয়ে, দেখুন মানুষ না ধর্ম নিয়ে কথা বলছে না, মানুষকে চাই এডুকেশন, মানুষকে চাই হেলথ, মানুষকে চাই রুজি রুটি চাই, মানুষকে কাপড় চাই, মানুষ নানান রকম আছে, নানা রকম কাজ করতে হবে মানুষ। খানাকুল এক এবং দুই বিধানসভা অত্যন্ত বিস্তীর্ণ এলাকা, এবং খানাকুল মূলত যেটা মূল সমস্যা সেটা হচ্ছে বন্যা। এই এত বড় একটা এলাকা যেখানে সব জায়গাতে রাস্তাঘাটও খুব সাবলীল তা নয়, এই সামান্য 14-15 দিন আছে, পুরোটা কভার করতে পারবেন? দেখুন পুরোটা কভার করলে যেটি বলছেন আপনারা, তো এবারে আপনার মাধ্যমে সবাই আমি কভার করব, আপনার এই চ্যানেল সবাই ঘরে নিয়ে যাবে আমাকে, আর আমার সবাই চ্যানেল যত দেখছেন আপনার ভিউয়ার্স, এখানে বলছি কি ওই খাম ছাপকে ভুলবেন না আপনারা, এই খাম ছাপই আপনার ভবিষ্যতে আছে, এই খাম ছাপই অন্যান্য করে দেবে এবারে। তো আমরা যা যত 19টা অঞ্চল আছে ওই পুরো 19 অঞ্চলকে আমি এইখানে থেকে কন্টিনিউ পুরো কভার করবো এবারে। আর একটা কথা জানতে চাই যে বামেদের থেকে ওখানে তো ধরুন আইএসএফ এর সংগঠন সেই অর্থে নতুন তৈরি হচ্ছে, এটা পুরনো সংগঠনের 3 মাস বয়স হবে, বামেদের থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? দেখুন না 21 জানুয়ারি এটা স্টার্ট হয়েছে, প্রেস ক্লাবে আমিও ছিলাম, তৈরি করেছি তো আমিও সঙ্গে ছিলাম, ভাইজান ছিল, আমরা এটা স্টার্ট করেছি, 3 মাস মোটামুটি হয়েছে। তারপরে যেরকম স্টার্ট হওয়ার পর যেরকম মানুষ দাঁড়াচ্ছে আইএসএফ কাছে, ছোট বাচ্চা পার্টি আর মানুষ কত মানে চাইছে এর পার্টিকে, ওইখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবই ধর্মের লোক আছে আমাদের, এবারে বামরা হাত পাড়িয়েছে কি আমরা মিলে মানুষ কাছে যাব, মানুষ কাছে কাজ করব। তো আমরা সংযুক্ত মোর্চা কংগ্রেসকে নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করলাম, সংযুক্ত মোর্চা ওই জন্য তৈরি করলাম কি এরা যা ভুল বুঝাচ্ছে, এরা যা কাজ করেনি শুধু বাহিনারাকে নেবে, এরা নোংরামো রাজনীতি পলিটিক্স করছে, ওই নোংরামো পলিটিক্সকে এবারে আমরা বাড়তে দেবো না, এবারে স্টপ করবো আমরা। এই ফয়সাল খান এবারে আইএসএফ এর প্রার্থী খানাকুল বিধানসভায়, খানাকুলের নানান সমস্যা আছে বলে উনি মনে করছেন, এবং উনি বলছেন বারবার আমি একটা গুরুত্ব দিতে চাইছি সেটা হচ্ছে বহিরাগত যারা বাইরে থেকে আসে অনেক সময় বিরোধীরা বলেন, কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলছেন উনি খানাকুলে থাকবেন, খানাকুলে বাড়ি করবেন, এবং উনি চান ওনার মৃত্যুটা খানাকুলেই যেন হয়, উনি খানাকুলের মানুষ হতে চান। আগামীকাল থেকে উনি প্রচারে নামবেন, আমরা প্রচারের খুঁটিনাটি নিয়ে আজ বাংলা আমরা খানাকুলে পৌঁছে যাব, এবং দেখাতে থাকবো এখানে 3 প্রার্থী তারা প্রচার কিভাবে চালাচ্ছেন। আপনার সাথে ভোট পর্যন্ত তো আমাদের কথা চলতেই থাকবে, আর টাইম নষ্ট করছি না, কারণ উনি এই মাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন, এখনো স্নান খাওয়া হয়নি, তারপরে টাইম দিলে অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।